আপনার স্বার্থে এবার আরামবাগে এলো হোম ডেলিভারি সিস্টেম। আজই যোগাযোগ করুন 7318905441 এই নাম্বারে। ঘরে থাকুন, সুস্থ থাকুন, শর্তাবলী প্রযোজ্য। আরামবাগ মহকুমায় আটকে পড়া শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করে প্রশাসন। বুধবার আরামবাগের মায়াপুর বাসস্ট্যান্ড থেকে একটি বাস ছাড়ে বাঁকুড়া ও পুরুলিয়ার দিকে। উল্লেখ্য, করোনা ভাইরাসের জেরে লকডাউন চলছে রাজ্য জুড়ে, আর এই জন্য বহু শ্রমিক আরামবাগ মহকুমায় আটকে পড়ে। তারা দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে বাড়ি ফেরার জন্য দাবি জানাতে থাকে। সেই মতো এদিন আরামবাগ মহকুমা প্রশাসনের নির্দেশ মতো একটি গাড়ি করে আটকে পড়া সেই সমস্ত শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হয়। এই বিষয়ে আরামবাগ প্রশাসনের এক আধিকারিক দীপক মালিক জানান, হুগলি জেলায় আটকে পড়া শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। যারা স্ট্যান্ডার্ড লেবার আমাদের ডিস্ট্রিক্টে হুগলি ডিস্ট্রিক্টে রয়ে গিয়েছিল, তাদেরকে আজকে বাঁকুড়া ডিস্ট্রিক্টে পাঠানো হচ্ছে। এটা সরকারি নির্দেশনা অনুসারে আমরা প্রশাসন থেকে এবং পুলিশের সহযোগিতায়, আমাদের আরামবাগ এসডিও সাহেবের সহযোগিতায় আরামবাগ ভিডিও আন্ডারে এই কাজটা হচ্ছে। নিউজ আজ বাংলা, আরামবাগ। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না, সোশ্যাল মিডিয়ায় অহেতুক গুজব ছড়াবেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মেনে চলুন, বারবার নিজের হাত পরিষ্কার করুন অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে। সুস্থ থাকুন, সুস্থ রাখুন। আজ বাংলা।